সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। এই করোনাকালীন সময়ে আজকে আমি তোমাদের সাথে সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ব্যবহারিক গণিতের ব্যবহারিক জ্যামিতির কিছু সংজ্ঞা নিয়ে। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং ভালো করে বুঝতে পারবে, আশা করি লক্ষ্য করবে ভালো করে। দেখো, প্রথমটা হলে তল, রেখা, বিন্দু, রেখাংশ, রশি এবং কোণ, এগুলি প্রথমে আমরা সংজ্ঞায়িত করব, তারপরে আমরা আস্তে আস্তে চেষ্টা করব ওই বিষয় সম্পর্কে জানা। প্রথম হলো তল। তল কাকে বলে? আমরা জানি যে কোনো একটি বস্তু উপরিভাগটাকে তল, একটা পৃষ্ঠদেশকে আমরা তল বলি। যে কোনো একটি বস্তুর পৃষ্ঠদেশকে বা উপরিভাগকে আমরা তল বলি। রেখা, রেখা হচ্ছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং বেদ কিছুই নেই, একে রেখা বলা হয়। রেখা অনেক প্রকার হতে পারে, আমরা সাধারণত জানি এরকম রেখা দৈর্ঘ্য, শুধু তার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং বেদ নেই, এটাই হচ্ছে রেখা। তারপরে আসি বিন্দু কাকে বলে? বিন্দু যে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং বেদ উচ্চতা কিছুই নেই, তাকে আমরা বিন্দু বলতে পারি। যেমন এটা একটা বিন্দু, এ হচ্ছে একটা বিন্দু, বা এই কলমের প্রথম অংশটা অর্থাৎ কলমের নিবটা আমরা যদি লাগাই সেখানে যেটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে বিন্দু। এরপরে রেখাংশ, রেখার একটা অংশকে আমরা রেখাংশ বলতে পারি। যেমন এই একটা রেখা, এই একটা রেখা, এটার একটা অংশ যখন আমরা কেটে নিব, যেমন এবি, এবি একটি রেখাংশ, তাহলে এবি হচ্ছে একটি রেখাংশ। এরপরে রশি, রশিটা হচ্ছে যখন কোনো একটি মানে রেখাংশের একটি রেখাংশ, রেখার যখন একটি প্রান্ত বিন্দু থাকবে, রেখার যখন একটি প্রান্ত বিন্দু থাকবে তখন এটাকে আমরা রশি বলতে পারি। যেমন এখানে এ বি একটি রশি, এটা হয়েছে। এরপরে আসি কোণ। কোণ যখন আমরা বলব, দুইটি রশি, দুইটি রশি কোনো একটা বিন্দুতে যখন অবস্থান করবে একই তলে, দুইটি রশি কোনো একটি বিন্দুতে মিলিত হলে সেখানে যা উৎপন্ন হয় তাকে আমরা কোণ বলে থাকি। দেখো, একটা এ একটা রশি, এ বি একটি রশি এবং বি সি একটি রশি, এই দুইটা রশি মিলিত হয়েছে কোথায়? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে যা উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে কোণ। এই কোণ অনেক প্রকার। তোমাদের বইতে যে কয়েকটা কোণের কথা বলা হয়েছে আমি এই কয়েকটা কোণের সম্পর্কে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সরল কোণ। সরল কোণটা কি? সরল কোণটা হচ্ছে যখন কোনো দুইটি রশি বিপরীতভাবে বিপরীত দিক থেকে মিলিত হবে, বিপরীত দিক থেকে মিলিত হবে, অর্থাৎ এ একটা রশি তার বিপরীত দিক থেকে মিলিত হচ্ছে এই একটা রশি, অর্থাৎ এ বি সি। এখানে এ বি সি, দেখো এ বি সি, এটা হচ্ছে একটি সরল কোণ। তাহলে সরল কোণটা আমরা কি বলবো? দুইটি রশি বিপরীত দিক থেকে যখন কোনো একটি বিন্দুতে মিলিত হবে তখন সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে সরল কোণ। এরপরে আসি আমরা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণটা হচ্ছে যখন দুইটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে, আর কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তখন তাকে আমরা সন্নিহিত কোণ বলি। দেখো, দুইটা কোণ, এই একটা এবং এই একটা, এ বি সি, এখানে হলো ডি, তাহলে এ বি ডি এবং ডি বি সি, এ বি ডি এবং এবং ডি বি সি, এই দুইটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে কি হবে? কোনো একটি তলে যখন দুইটি কোণের একই শীর্ষবিন্দু এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। এরপরে আমরা আসি পূরক কোণ। পরিমাপের দিক থেকে পূরক কোণ, যখন দুইটি কোণের
যোগফল, দুইটি কোণের যোগফল আমরা এ বি সি, দুইটি কোণের যোগফল যখন আমরা 90 ডিগ্রি বলবো পাবো, দুইটি কোণের যোগফল অর্থাৎ এ বি ডি যোগ ডি বি সি সমান সমান 90 ডিগ্রি, দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি সমান হবে তখন কোণ দ্বয়কে একটি অপরটির পূরক কোণ বলবো। তাহলে কি বলবো আমরা, দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দ্বয়কে একটি অপরটির পূরক কোণ বলা যাবে। সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ একই রকম, দুইটি কোণের যোগফল যখন, দুইটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে, দুইটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন কোণ দ্বয়কে একটি অপরটির পূরক কোণ বলা হয়। এখানে দেখো এ বি ডি কোণ যোগ ডি বি সি কোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে এ বি ডি এর সম্পূরক কোণ, সম্পূরক কোণ কোণ কি হবে, এ বি ডি এর সম্পূরক সম্পূরক কোণ হবে ডি বি সি। ঠিক এইভাবে আমরা সম্পূরক কোণগুলা নির্ণয় করতে পারবো। তাহলে কি হবে, এ বি ডি এর সম্পূরক কোণ হচ্ছে কি ডি বি সি, তাহলে সম্পূরক কোণ বোঝা গেল। এরপরে আসি আমরা বিপ্রতীব কোণ, বিপ্রতীব কোণ খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো বিপ্রতীব কোণ যখন দুইটি কোণের, দুইটি কোণের এ ও ডি কোণ, এই একটা কোণ এবং এই কোণের বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো বি এবং ডি, দেখো এ ডি এবং বি ডি, এ ও ডি, এ ও ডি সমান সমান বিপ্রতীব, বিপ্রতীব এ ও ডি সমান বিপ্রতীব বি ও ডি কোণ। তাহলে কি হবে, দুইটি কোণের বিপরীত বাহুগুলো যখন, বিপরীত বাহুগুলো কোণ সৃষ্টি করবে তখন কোণ দ্বয়কে একটি অপরটির বিপরীত কোণ বলা হয়, অর্থাৎ এ ও ডি এর বিপরীত কোণ হবে কোনটা, বি ও ডি, আবার বি ও এ কোণের বিপরীত কোণ হবে ডি ও, এখানে সি আমরা দিতে পারি, রেডি হয়ে গেল, বি ও সি, এ ও ডি এর কোণ হল বি ও সি, বি ও সি, তাহলে কি হবে, বি ও এ এর সম্পূরক কোণ হল ডি ও সি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইটুকু এই প্রশ্নগুলো থেকে আমরা বুঝতে পারলাম, এই সংজ্ঞাগুলো থেকে, যে কোন কত কত প্রকার এবং বিভিন্ন প্রকার কোণগুলার আমরা সংজ্ঞায়িত হলাম এবং চিত্র দিলাম। তোমাদের যে প্রশ্নগুলো থাকতে পারে সেটা হলো কি, সম্পূরক কোণ কাকে বলে, একটি সম্পূরক কোণের চিত্র অঙ্কন করে, চিত্র অঙ্কন করে সংজ্ঞাটি লেখো, একটা পূরক কোণের চিত্র অঙ্কন করে সংজ্ঞা লেখো। ঠিক এইভাবে থাকতে পারে, তোমরা এগুলি উত্তর দিবা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।